আমার সঙ্গে যাকে দেখছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিকদা, আপনি মঞ্চে যা বলেছেন, আপনার রাজ্যে যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে পরিস্থিতি একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, দুটোকেই লড়াই করতে গেলে সংঘবদ্ধ আন্দোলনের দরকার। সেক্ষেত্রে মনে হচ্ছে আপনারা আরও সংগঠিত হতে পারছেন, সংঘবদ্ধ হতে পারছেন? হ্যাঁ, তাই তো। আমরা তো আমাদের পার্টির তরফ থেকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই পশ্চিমবাংলাতে বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা মঞ্চে এনে মানুষের কাছে একসাথে মিলেমিশে যাওয়ার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে এখানে এর চাইতে ভালো আর কি উদ্যোগ হতে পারে? সেটা তো না হচ্ছে। গতকাল রাজ্য কেন্দ্রীয় বাজেটে দেখা যাচ্ছে যে এ রাজ্যের জন্য 675 কিলোমিটার রাস্তা বরাদ্দ করা হয়েছে, আর ত্রিপুরার জন্য কতটা বরাদ্দ করেছে আপনি ভালো বলতে পারবেন। আপনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, কি চলছে গোটা দেশের রাজনীতি, গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কি? না, প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলার জন্য যে টাকাটা, এটা তো ভোটের রাস্তা। বিজেপি এসে বলবে আমরা গভর্নমেন্টে নেই, কিন্তু দেখুন তো আমরা কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবাংলার রাস্তার জন্য টাকা ধরলাম। এই টাকা পয়সা খরচ করবে না। আমি দেখেছি আপনি পশ্চিমবাংলা বলছেন, এটা পশ্চিমবাংলার জন্য ধরেছে, আসামের জন্য ধরেছে, তামিলনাড়ুর জন্য ধরেছে, কেরালার জন্য ধরেছে। এই টাকা ওটা খরচ করবে মনে করার কোনো কারণ নেই। বাজেট কালকে যেটা উপস্থিত করেছে তাতে জনস্বার্থবাহী যেই কর্মসূচিগুলি মানুষ প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছিলেন, কোভিডের পরিস্থিতির পর বাজেটে নিশ্চয়ই তার কিছু প্রতিফলন ঘটবে, তার কিছু হয়নি। প্রথমত ধরুন এই যে মন্দা চলছে, এই মন্দা পরিস্থিতিতে মানুষের হাতে পয়সা নেই, বাজারে যেতে পারছে না, এই জায়গাতে তাদের যে মানে বিনে পয়সা রেশন থেকে কিছু খাবার দেওয়া, নগদে কিছু টাকা দেওয়া, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া, কেমন এগুলো নিয়ে তো কিছু করলো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষানীতি, স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়টা, এগুলো কোভিডের পরিস্থিতির প্রেক্ষাপটে যে দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত ছিল তার ধারে কাছেও তারা যায়নি। কাজে বিজেপি এগুলো তো করবে না, তারা তাদের একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে। এরা আম্বানি আদানি তাদের স্বার্থ ছাড়া অন্য কিছু ভাবে না। আপনার কি মনে হয় এরাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি একইভাবে তার একই সিদ্ধারে এপিটোপিট, একই শিক্ষা? আমার মনে হওয়ার তো কথা না, আপনি তো পশ্চিমবাংলার মানুষ, আপনার কি মনে হয়? কমন মিনিমাম প্রোগ্রাম তো আমরা তো ওখান থেকে এসে আপনাদের থেকে শুনে আপনাদের কথা আবার আমাদের রাজ্যের মানুষের কাছে নিয়ে যাই। এখানকার মানুষের কথা হচ্ছে এরা মানে একটা মানে দূরত্ব বুঝিয়ে রাখে, কিন্তু এটা মানে ভেতরের আন্ডারস্ট্যান্ডিং রেখে কাজ করার চেষ্টা করছে, বাইরে দেখা যাচ্ছে দড়ম বড়ম ঝগড়াঝাটি, কিন্তু আসলে একটা সমঝোতা বোধ হয় তাদের মধ্যে আছে, এবং সবটাই হচ্ছে এই ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথাকে সামনে এনে এটা প্রতিযোগিতা, এগুলি বলে কে কার দিকে বেশি লোক টেনে রাখতে পারে। আপনারা যে কৃষকরা বঞ্চিত এবং তারা কৃষকের সহায়ক মূল্য পাচ্ছে না, ওরা বলছেন আমরা করতে চাইছি কেন্দ্রীয় সরকার, সেখানে আপনারা বিরোধিতা করছেন। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বলছে আমরা করতে দিতে চাই, কিন্তু ওদের এজেন্ডা ঠিক নয়। মনে হয় কি কৃষকদের জন্য কিছু করতে চায় নরেন্দ্র মোদী সরকার? কৃষকদের জন্য কিছু করতে চাইলে এই তিনটা বিল কেন আইনে পরিণত করলো? আমি তো জনসভায় এটাই বললাম, এগুলো পরীক্ষা করলে দেখবেন কৃষি এবং কৃষকের সর্বনাশ করে একচেটিয়া পুঁজি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, কর্পোরেট হাউসেস তাদের স্বার্থ রক্ষার জন্য এই বিলগুলি এনেছে, এই আইনগুলি তৈরি করেছে। অনেক অনেক ধন্যবাদ মানিকদা আপনাকে। আমরা